আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আসলে ক্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্তটা কিছুটা ধৃষ্টতা, এটা আমি বলতেই পারি যে এমন এক পরিস্থিতিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি বা বলতে হচ্ছে যে সময়টা আসলে একটা কলঙ্কের দিন, একটা কলঙ্কের অধ্যায়। তো আমি ব্যক্তিগতভাবে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। সোহার্দ ভাই আছেন, তোমাদের ফাহিম ভাই আছেন এখানে। তোমরা হয়তো ক্যাপশনে দেখতে পাচ্ছ যে আজকে কৃষি গুচ্ছের পরীক্ষা বাতিল বা পেছানোর একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো সেই সিদ্ধান্ত নিয়ে যতটা না কথা বলবো, তার চাইতে কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে। তোমাদের কি করণীয়, কি করবা এই সময়ে, সেই গাইডলাইন থাকবে। পাশাপাশি আসলে জীবন জীবন বোধ জীবনটাকে নিয়ে কিছু কথা তোমাদের শোনা প্রয়োজন, আমাদেরও বলা প্রয়োজন। তো আজকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারেই কালো নিয়ে আজকের ক্লাসটা শুরু করেছি, কারণ একটা কালো অধ্যায় রচিত হলো বাংলাদেশের ইতিহাসে। সেই অধ্যায়ের সাক্ষী আমরা হয়ে থাকলাম। এর আসলে কোনো ভাষা নেই, এর কোনো জবাব নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনের গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি বছর কাটিয়েছি। সেই 2018 সালের কোটা আন্দোলন থেকে শুরু বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম দেখেছি। তো আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আপডেট গুলো প্রতিনিয়তই হল, সাবেক বন্ধু বান্ধব, ছোট ভাই, তাদের কাছ থেকে পেয়ে এসেছি, এবং যারা সম্মুখ থেকে আজকের যে ঘটনা ঘটালো এবং এটার পেছনে যারা, তাদেরকে সামনে থেকে দেখেছি। একটা সময় এই ব্যাপারগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। তো আসলে বিবেককে বিসর্জন দিয়ে আমরা যেটাই করি না কেন, সেটার জবাবদিহিতা, সেটার যে ওকে যেটাই বলছিলাম যে বারবার প্রতিনিয়ত ফেসবুক স্ক্রল করতে করতে চোখের সামনে ভাসছিল বিভিন্ন ছবি। আমার 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 বিশ্ববিদ্যালয়েরই ছোট বোন হয়তো বা সহপাঠিনী যারা আছে, এবং তাদের উপরে হামলাকারীরা আমার বিশ্ববিদ্যালয়ের কেউ নাই বেশিরভাগ ক্ষেত্রে। কিছু আছে যাদেরকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় করতে লজ্জা পাচ্ছি, যাদের নিয়ে ঘৃণা প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজের রিসবি, ডাক্তার রিসবি, ডাক্তার মাইনুল, তারা ডাক্তার স্বল্পতার কথা শুনে মেডিকেল কলেজগুলোতে ছুটে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজে। সেখানে অনেক আহত, অনেকেই গুরুতর আহত, এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো শত শত শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত ডাক্তার আছেন সেখানে। আসলে সবাই যার যার জায়গা থেকে তাদের কাজের বা তাদের ভূমিকা পালন করছে। যে বন্ধুরা ডাক্তার, তাদের এখন ডিউটির সময় না, কিন্তু তারা ছুটে গিয়েছে হাসপাতালে ডাক্তার স্বল্পতার কথা শুনে। সবাই সবার জায়গা থেকে কাজ করছে। তো আমরা মনে করেছি আমাদের এখন করণীয় হলো, যারা 22 ব্যাচ আছে, যাদের সেকেন্ড টাইমে কৃষি গুচ্ছ পরীক্ষা একটা টার্গেট, এবং যারা 23 ব্যাচের কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য অপেক্ষমান ছিল, তাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়া, তাদেরকে কিছু করণীয় সম্পর্কে জানানো। তো সেই চেষ্টাটাই করব আসলে, লাইভ করা না করা নিয়ে একটা শঙ্কার মধ্যে ছিলাম। তো আজকে ময়মনসিংহে অফলাইন এক্সাম আমরা নিলাম, অনেক শিক্ষার্থী ছাত্র ছাত্রী মিলে 2 ব্যাচে অনেকেই পরীক্ষা দিতে এসেছে। তো তাদের সাথে যখন কথা বলছিলাম, তখন একটা কথা হঠাৎ করে মনে হলো যে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে সময় আসলে মেরুদণ্ডহীনতা আমাদেরকে এত বেশি নুয়ে পড়তে বাধ্য করেছে যে আমরা আদৌ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো কিনা সেই ভরসা বিশ্বাস সেটুকু আমরা হারিয়ে ফেলেছি। তো মেরুদণ্ডহীন যারা, তাদের পরিণতি ইতিহাস মনে রাখবে না, কিন্তু যারা মেরুদণ্ডকে সোজা রেখে একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে একটা আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে সেলুট জানাই। আসলে একটা আন্দোলন তখনই মানে মানুষের জনসমর্থন পায় যখন সেটা জনসম্পৃক্ততা থাকে এবং ন্যায্যতার কথা বলে। ওটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে আসলে সংশয়, যেটা নিয়ে কি বলবো যে সংবিধানের 29 নম্বর একটা ধারায় দেখলাম, যারা অনগ্রসর গোষ্ঠী তাদেরকে যদি সরকার মনে করে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে তাদেরকে কোটা দিতে পারে। তো এই পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা পরের প্রজন্ম মানে কি, একটা কথা হলো যে মানুষের ভালো কাজ এবং মন্দ কাজ, সেটার ধারাবাহিকতা কখনো পরবর্তী প্রজন্মের কাছে যেতে পারে না। আমার ভালো কাজের সুবিধা অসুবিধা সেটা বা এটার ফলাফল ভোগ করবে আমার সন্তান বা তার পরের প্রজন্ম, এটা কখনো যৌক্তিক না। আমি দুনিয়াতে কি কাজ করে যাচ্ছি সেটা অনুযায়ী বিচার হবে পরকালে।
আমার কাজের ফলাফল আমার সন্তান ভোগ করবে না, বা আমার পিতা বা আমার দাদার কাজের ফলাফল আমি ভোগ করতে পারবো না। আমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে এটা বলতে পারবো না যে আমার দাদা ভালো মানুষ ছিলেন, আমার দাদা ভালো কাজ করে গেছেন, এই বিনিময়ে আমাকে মাফ করে দেন। হয়তো এখানে হিসাব নিকাশ আছে, কিন্তু একটা দেশের সংবিধান পরিপন্থী একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া সরকারের পুনর্বিবেচনা করার বিষয়। এখানে সরকার প্রধানকে এবং সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তাদেরকে বিবেচনা করতে হবে। এটা কখনোই জনসাধারণ বা সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম করে, অন্যায় করে, তাদের উপর হামলা নির্যাতন করে এটা চাপিয়ে দেয়া যাবে না। আমরা সর্বাত্মক ভাবে কোটা প্রথার বিরোধী এবং এটা সংস্কার চাই, এটাই আমাদের স্পষ্ট কথা। এবং এই অন্যায় দাবিকে বাস্তবায়ন করার জন্য যে যার জায়গা থেকে, আমরা হয়তো আমাদের জায়গা থেকে সশরীরে অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমরা মৌন সম্মতি জানাচ্ছি, আমরা আমাদের মুখে প্রকাশ করছি যে এই কাজের প্রতি ঘৃণা প্রকাশ করছি। এবং যারা এই আন্দোলন সংগ্রাম করতেছে, যারা অধিকারের ব্যাপারে, ন্যায্যতার ব্যাপারে কথা বলছে, তাদের সাথে আমরা সুর মিলিয়ে কথা বলতে চাই। আর যারা এটার বিরোধিতা করছে, যারা অন্যায় ভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ছোট বোনদের উপর, সহপাঠী সহপাঠিনীদের উপর যারা হামলা করেছে, তাদের প্রতি তীব্র ঘৃণা এবং মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা আমরা প্রকাশ করছি। তোমাদের পক্ষ থেকে আমরা এই ভয়েসটাই জানিয়ে দিতে চাই। তো যেটা কথা বলছি, 22 এবং 23 ব্যাচ, এখন তোমরা এই মুহূর্তে কি করবা, কি করণীয়, সেটা সম্পর্কে তোমাদের সৌহার্দ্য ভাই কিছু কথা বলবেন, তোমাদের ফাহিম ভাই কথা বলবেন, আমরা সেই কথাগুলো আসলে শুনবো। সেই কথা অনুযায়ী কি করণীয়, কি বর্জনীয়, সেটা আমরা লাইভটা আমরা কথা বলতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের পরীক্ষাটা আলটিমেট ধরো একটু এক্সটেন্ড করলো, আচ্ছা যেহেতু আমাদের এক্সামটা একটু এক্সটেন্ড করলো বা পিছালো, তাহলে এই মানে আমরা কিন্তু থামিয়ে যাব বা আমরা একটু ধরো চিল করব বা চিল মুডে থাকবো না, কখনো এটা করা যাবে না। কারণ এখন হচ্ছে তোমার আলটিমেট যে দুর্বলতাটা আছে, এই দুর্বলতাটাকে ঝালিয়ে নেওয়ার সময়, ঠিক আছে? কারণ এই বন্ধটা হয়তো তুমি আর কখনোই পাবা না, এটা তোমার জন্য হয়তো একটা গিফট হিসাবে আসছে, না হয় তোমার জন্য অপরচুনিটি হিসাবে আসছে। কারণ ধরো পরীক্ষা 1-2 সপ্তাহ পিছালো, এই পিছানোর মধ্যে যারা ভালো শ্রেণী বা একটু ধরো ঢিলামিশি করলা, ঢিলামিশি করার কারণে হয়তো তুমি যে ম্যাথ গুলা করছো বা তুমি যে থিওরি গুলা পড়ছো, এই থিওরি গুলা কিন্তু তুমি ভুলতে বসবাস, ঠিক আছে? কারণ ধরো 1 সপ্তাহ যে পড়লো না বা 1 সপ্তাহ যে খুব তীব্র ভাবে পড়লো, অবশ্যই একটা ব্যবধান থাকবে এখানে। এবং এই ব্যবধানটাকে যাতে আমরা না হারাই বা এই ব্যবধানটা যাতে আমরা ইকুয়ালাইজেশন করি, তো আমরা কিন্তু নিয়মিত আমরা পড়ার মধ্যে থাকবো, নিয়মিত রিভাইজ দিতে থাকবো, ম্যাথ ফিজিক্স বা তোমার যে ম্যাথ রিলেটেড টপিকস গুলো আছে বারবার প্র্যাকটিস করতে থাকবো। কারণ আমরা জানি বেশিরভাগ ধরো 40% স্টুডেন্টেরই বা ম্যাথে দুর্বলতা, বা 50% বলা মানে কিন্তু ম্যাথে দুর্বলতা আছে। এই দুর্বলতাটাকে যাতে আমরা এই মুহূর্তে আমরা একটা সুযোগে কাজে লাগাইতে পারি, এই জন্য তোমরা এই সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করবা। এবং গুরুত্বপূর্ণ যে তোমার বিষয়গুলো, যেমন ধরো রিভাইজ করা, যেমন প্র্যাকটিসিং, নিয়মিত ধরো থিওরি, এইগুলা রিভিশন করতে থাকবা, আশা করি তোমার জন্য একটা ভালো বেনিফিট হিসাবে আসবে। সুসমর্ত কিছু বলো। ওকে, তাহলে ঠিক আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে চলমান ক্রাইসিস বা সংকট, এই সংকট তোমাদের মাথায় নেওয়া আসবে না, বিকজ তোমরা টু ইয়াং এই ক্ষেত্রে। আমি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমাদের এই ধরনের চিন্তা ভাবনা যেন না আসে, তোমরা শুধু পড়ালেখাতে ফোকাস থাকো, এবং তোমরা যেহেতু সময়টা পাইছো, তো দুই একদিন একটু ঘোরাফেরা করো বা এই ধরনের কাজগুলো করো। তো আলটিমেটলি তুমি কিন্তু আজকে বা কালকের মধ্যে তুমি পড়ার টেবিলে বসতে পারবো না, বিকজ এখানে তুমি কনসেন্ট্রেট করতেই পারবো না। বাট আমি বলতে চাই যে বিষয়টাতে, সেটা হচ্ছে তোমরা, আমি যখন বললাম যে আজকে পোস্ট দিয়েছিলাম যে পরীক্ষা পেছানোর সংবাদ, তখন যারা তোরা আলহামদুলিল্লাহ পড়ছিলিস, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ, তোরা একটা সময় পাইছিস। তো এই সময়টাকে যদি কাজে না লাগাইতে না পারিস, তাহলে কিন্তু তোরা নিজেদেরকেই নিজেদের পায়ে কুড়াল মারবি। সো তোমাদের জন্য একটা ভালো সুযোগ কিন্তু এখানে আছে। তো একটা এই যে বন্ধর সুযোগটা বা এই কয়েকদিন যে গ্যাপ, তো এই গ্যাপটাকে আমি জানি যে তোমরা যারা আলহামদুলিল্লাহ পড়ছো, তোমরা এই টাইমটাকে একটা বেস্ট একটা ইউজ করো। তো আমি জানি যে তোমরা ভালো কিছু করতে পারবা, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এন্ড যারা তোমরা তোমাদের এট ইউর বেস্টে আছো, যারা প্রিপারেশনের ক্ষেত্রে খুব ভালো অবস্থায় আছো, তাদের হচ্ছে যে কি বলে, নিজেদেরকে সুপ্রিম মনে করার কিছুই নাই, বিকজ অ্যাডমিশন টেস্ট কিন্তু ওই 1 ঘন্টার একটা বুদ্ধির খেলা।
ইউজার্স নেভার নো যে কোথায় থেকে কি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাকে চিন্তা সহকারে অগ্রসর হতে হবে। তো তোমরা যারা এক্সপার্ট আছো বা নিজেকে অনেক বেশি এক্সপার্ট মনে করতেছো, তো তারা হচ্ছে যেটা করবা, তো এই টাইমে তোমরা দেখবা যে কুয়েটের যে অনেক আগের যে কোয়েশ্চেন ব্যাংক ছিল ম্যাথ এবং ফিজিক্সের, ইভেন বুয়েটের বা রুয়েটের বা চুয়েটের, তো সেই আগের প্রশ্ন ব্যাংকগুলো যেমন 2001 সাল থেকে 2012-13 সাল পর্যন্ত যেগুলো এমসিকিউ এসেছে, তো তোমরা সেই কঠিন গুলো সলভ করো। তো এতে করে হবে কি, তোমাদের যে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, যে সলভ করার সলভিং অ্যাবিলিটি, সলভ করার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং খুব সহজে তোমরা যারা ম্যাথে এখন ভয় পাচ্ছ, বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছো এবং কোনো কারণে ম্যাথকে ভয় পেয়ে ম্যাথের প্রিপারেশন গুলো নেও নাই বা ফিজিক্স একটু দুর্বল, তো তাদের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই সময়টাকে কাজে লাগিয়ে বেস্ট একটা ইনপুট তৈরি করা, যাতে করে তুমি পরীক্ষায় একটা ভালো পারফর্ম করতে পারো। সো আমার তরফ থেকে দুইটা টিপস, প্রথম 2-3 দিন তুমি হচ্ছে যে ঘোরাফেরা করো, আর সেকেন্ড যারা আজকে আলহামদুলিল্লাহ পড়ছিস তারা কিন্তু এই এক মাস, মোটামুটি এক মাস বা 15-20 দিন শিওর যে তোদের পরীক্ষা হবে না। তোরা অনেকেই আমাকে প্রশ্ন করছিস যে তোদের পরীক্ষা কখন হবে, তো আমি তোদেরকে বলে দেখি যে শিক্ষকদের এই বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোদের এক্সাম আপাতত হচ্ছে না। সো আপাতত আমি বলতে চাই যে 15-20 দিন তোরা সময় পাবি, তারা আলহামদুলিল্লাহ পড়ছিস তাদেরকে আমি বেশি বেশি বলতেছি, বিকজ তোরা এই টাইমটা বেশি কাজে লাগা, প্রশ্ন ব্যাংক সলভ কর, এবং ম্যাথের ফিজিক্সের বা হচ্ছে যে কেমিস্ট্রিতে যেগুলো ছোট ছোট শর্টকাট টেকনিক আছে সেগুলো আয়ত্ত কর, তো আশা করতেছি ভালো কিছু একটা সম্ভাবনা কিন্তু হবে। আর যারা এর আগে ভালো ঘর প্রিপারেশন নিছো তোমরা জাস্ট টাচিং থাকো, যাতে করে তোমাদের বেস্ট ইনপুটটা দিতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো, আর দেশের পরিস্থিতি থেকে কোনোভাবে বিচ্যুত হওয়া যাবে না, যে দেশের পরিস্থিতি যেন তোমাকে কোনোভাবে আঘাত না করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখো, ঠিক আছে? একটা বিষয় এড করি, ধরো তোমার, তুমি হয়তো এখন থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়তো বা তুমি সময় পাবা, এই সময়টাকে তুমি একটু ইউটিলাইজ করবা হচ্ছে ভালোভাবে তুমি থিওরি গুলো পড়বা, ঠিক আছে? আমাদের যে ইউনিভার্সিটি রিলেটেড যে থিওরি গুলো আছে এই থিওরি গুলো ভালো করে পড়বা, তারপর আমাদের যে ম্যাথ ফিজিক্সের যে মেইন বুকের অবজেক্টিভ গুলা ভাই খুব ভালো করে পড়বা, ঠিক আছে? কারণ এই অবজেক্টিভ গুলা থেকে কমপক্ষে তুমি কিছু মার্কস কমন পাবা, 10-15 মার্কস কমন পাবা। তারপর হচ্ছে এক্স কোয়েশ্চেন, ভাই আমি বারবার জোর দিই এক্স কোয়েশ্চেনে, এক্স কোয়েশ্চেন 2010-2019 যে এক্স কোয়েশ্চেন গুলো আছে সবগুলা ইউনিভার্সিটি এক্স কোয়েশ্চেন তোমরা শেষ করো, ঠিক আছে? এতে তুমি কমপক্ষে হইলেও 30% মার্কস কিন্তু এনশিওর করতে পারবা, এটা আমার কথা, এবং তুমি মিলিয়ে নিও যে পরীক্ষার পরে যে কমপক্ষে তুমি 30% মার্কস কিন্তু এক্স কোয়েশ্চেন পড়লে তুমি একদম এনশিওর করতে পারবা। সো ঠিক আছে, এই টাইমটা একটু ইউটিলাইজ করতে থাকো, একটু পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো তোমার বেনিফিট হবে। তো তোমাদের আসলে আজকে অফিসিয়াল নিউজ অলরেডি চলে আসছে যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে, ঠিক আছে? অনির্দিষ্টকালের জন্য। তো এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ভাইয়া অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে, কবে পরীক্ষা হবে সে ডেটটা তো পরে জানাই দিবে, এখন তোমরা প্যানিক হবে না, ঠিক আছে? কোনোভাবেই প্যানিক হবে না, তোমার এখন যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে প্রিপারেশনটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, পড়াশোনা থেকে বিচ্যুত হওয়া যাবে না কোনো ক্রমে। যদি তোমরা এখন হাল ছেড়ে দাও, দেখা গেল যে দেশের পরিস্থিতি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেল, এরপরে দেখা যাবে কি হবে, এরপরে কিন্তু তোমাদের হুট করে পরীক্ষাটা নিয়ে নিবে, তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে, ঠিক আছে? সো কবে কি হবে এটা না ভেবে তুমি জাস্ট একই পড়াগুলো বারবার রিভাইজ দাও। ধরো যে তোমার প্রিপারেশন 100% আছে, সমস্যা নেই, তুমি একটু একটু করে রিভাইজ দাও, অর্থাৎ তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে এই সময়টা, ঠিক আছে? এই মুহূর্তে সবচেয়ে বড় গাইডলাইন মনে হয় এটাই, ঠিক আছে? যে তোমার আগের যে প্রিপারেশনটা আছে এটা একটু চালিয়ে যাবা, এবং যাদের প্রিপারেশন একটু কম আছে তাদের উদ্দেশ্যে আমি বলি, এই যে দেখো ভাইয়া, এই অপরচুনিটি কিন্তু সবাই বারবার পায় না, তুমি অনেক লাকি, তুমি একটা অপরচুনিটি পাইছো। সো এই সময়টা তোমাকে আবার ঘুরে দাঁড়াইতে হবে, হয়তো হইতে পারে যে কৃষি গুচ্ছের প্রিপারেশন তোমার অনেক খারাপ ছিল এর আগে, ঠিক আছে? বাট এখন কি হয়েছে, এখন কিন্তু পরীক্ষাটা পিছিয়ে গেছে, তো যে অধ্যায়গুলো তোমার ল্যাক্স, যে সাবজেক্টগুলো ল্যাক্স, এই সময়টাতে কিন্তু তুমি একটা হিউজ অপরচুনিটি পাচ্ছ তুমি এটাকে রিফিল করার। সো আশা করি যে তোমরা এই সময়টা প্রপারলি কাজে লাগাইতে পারবা, তাহলে আশা করি যে তোমাদের পরীক্ষা যেদিনই হোক না কেন তোমরা একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারবা, এবং তোমাদের কাছে কিন্তু আমাদের বরাবরই একটাই আশা যে তোমরা আমাদেরকে একটা ভালো রেজাল্ট আউটপুট দিবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমাদেরকে একটু কষ্ট করে হইলেও, আসলে আমি নিজেও জানি যে আসলে প্রিপারেশন নেওয়ার চেয়ে প্রিপারেশন ধরে রাখাটা অনেক কঠিন, বাট হ্যাঁ, কোভিড এর এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের আছে, আমরা যেহেতু 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, পরীক্ষা হয় নাই শেষ পর্যন্ত, সো আমরা জানি আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে বলতো যে নেক্সট সপ্তাহে আমাদের পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে, তখন আমরা কি করতাম, আবার পড়তে বসতাম, আবার 2-1 দিন ধরো যে ভাবতেছি যে পরীক্ষা তো পিছাবে, আবার দেখা যাচ্ছে নিউজ আসছে যে আবার 1 সপ্তাহ পর তোমাদের পরীক্ষা হবে। তো এই যে পেইনটা, এই পেইনটা এখন নিতে হবে, করার কিছু নাই, সবকিছুই বাস্তবতা আসলে, ঠিক আছে? তো বাস্তবতা মেনে নিয়েই তোমাকে প্রিপারেশনটা কন্টিনিউ করে যাইতে হবে।
আশা করি কথাগুলো ক্লিয়ার। আচ্ছা শুভ হচ্ছে এতক্ষণ খুব ভালোভাবেই কথাবার্তা বলছে, তো আমি দেখতেছি যে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছো, এদিকে একটা ভালো কমেন্ট আসছে যে রুটিন দেওয়া যাচ্ছে নাকি, তো আমরাও সেটা নিয়ে অবশ্যই কাজ করব এবং আমরা এখন তোমাদেরকে একটা ডেমো রুটিন হয়তো বা দেখাবো যদি হচ্ছে সময় সুযোগ মিলে। তবে তোমাদেরকে নিয়ে আমাদের বা পার্সোনালি আমার কিছু প্রিলিমিনারি প্ল্যান আছে, যেটা হচ্ছে যে আমরা কিন্তু থিওরিটিক্যাল পড়া বলো বা কনসেপচুয়াল পড়া বলো আমরা কিন্তু টাইপ ওয়াইজ অ্যানালিসিস করে অলরেডি পড়ছি, তাছাড়া হচ্ছে আমাদের 16 টাকার যে কোর্সটা রয়েছে সেদিকে আমরা আরেকবার রিভিশনে চলে গেছি। তোমরা জানো যে আজকে তোমাদের ম্যাথের একটা ক্লাস ছিল, বাট আমরা আজকে আসলে মেন্টালি ভাবে ওই সিচুয়েশনটাতে নাই অ্যাকচুয়ালি, তোমরা দেশের পরিস্থিতি হয়তো বা বুঝতেছো, তো আমরা চাচ্ছিলাম যে তোমাদের শেষ সময় তোমাদেরকেও কোনো গাইডলাইন দেওয়া যায় নাকি, প্লাস আমরাও মেন্টালি একটু রিফ্রেশমেন্টের মধ্যে আসতে পারি নাকি, কারণ ভাই আমরাও তো দিন শেষে মানুষ, আমাদেরও তো লাইফে পড়াশোনা ছাড়াও আমাদের পার্সোনাল লাইফও থাকে, বাট আমাদেরও তো কিছু এথিক্স আছে তাই না, তো আমরা আসলে ওই জায়গা থেকে আমরা ভাবলাম যে আজকে ক্লাসটা না নেই। আমি পার্সোনালি শর্ধ ভাইকে বলছিলাম যে ভাই আজকে তাহলে ক্লাসটা ওইরকম ভাবেই থাকুক, আর আমরা যদি স্টুডেন্টকে কোনোভাবে মোটিভেট করতে পারি যে সৌদের তারা তাদের প্রিপারেশনটা রাখতে পারে, কারণ এই ক্ষেত্রে আমাদের চেয়ে ওর সাফার আর কেউ নাই, কারণ আমরা হচ্ছে ভাই কোভিড এর ব্যাচ, তোমরা আমাদের কঠোর পাশ বলো আর যাই বলো, দিন শেষে ভাই আমরা যে পরিমাণ পেইন খাইছি আমার মনে হয় না যে কোনো ব্যাচ এটা খাইছে। ধরো তোমার শুভ ভাই যেটা বললো যে আমরা হচ্ছে 1 সপ্তাহ আগে জানলাম পরীক্ষা হবে, খুব ভালো খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, বাট পরীক্ষার 2 দিন আগে জানি যে না তোমাদের পরীক্ষা হবে না, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বা হচ্ছে অমুক কারণে পরীক্ষাটা হচ্ছে না, ভাই ওই জিনিসটা যে কতটা স্ট্রাগলের ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা জানি, কারণ পড়া হচ্ছে আসলে একটা জিম টাইপের বিষয়, যারা জিম করে তারা হয়তো এই জিনিসটা জানো যে কনসিস্টেন্সি ধরে রাখা, যে রেগুলার পড়তে বসা, রেগুলার বই খাতার টাচে থাকা, সো এই জিনিসটা এই টাইমে খুবই টাফ, কারণ আমরা ভাই চাপ ছাড়া কোনো কাজ করি না, আমরা সব স্টুডেন্টরাই কেমন জানি একটু চাপ ছাড়া কোনো কাজ করি না, সো এখন আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে তোমাদেরকে নিয়ে কি করা যায়, তো আমি একটা জিনিস আইডিয়া করছিলাম যে অনুশীলনীর এমসিকিউ গুলো যেটা হচ্ছে অনেকেরই হয়তো বা গ্যাপ রয়েছে, অনুশীলনীর এমসিকিউ গুলো নিয়ে কোনো কাজ করা যায় নাকি, সেটা হচ্ছে আমাদের, আমি তো আর একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যেহেতু আমরা একটা গ্রুপ, আমরা হচ্ছে এগুলো নিয়ে অবশ্যই মিটিং এ কথা বলবো যেন তোমাদের কিভাবে ইম্প্রুভমেন্ট আনা যায় এবং তোমাদেরকে আসলে কিভাবে আমাদের কাছে রাখা যায়। দেখো একটা কোর্স জাস্ট কিনছো তুমি, হচ্ছে আমাকে পে করছো দেন আমি তোমাকে ভুলে গেলাম, আমরা ওইরকম প্ল্যাটফর্ম না, ইনশাল্লাহ হইতেও চাই না, তোমরা এখন ভাবতেছো যে আপনারা নতুন দেখে অনেক লয়ালিটি দেখাচ্ছেন, দা থিং ইজ নট লাইক দ্যাট, তুমি আজ থেকে 10 বছর পরেও যদি আমরাই প্ল্যাটফর্মে থাকি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, যেন তোমরা বলতে পারছো না ভাই অ্যাডমিশনে জাস্ট পড়াশোনা করি না, এদিকে মেন্টরশিপটা পাইছি, একটা হচ্ছে একাডেমিক পড়াশোনা, একটা হচ্ছে মেন্টরশিপ যেটা সবাই দিতে পারে না, তোমার পাশে থাকার মতো মানুষজন খুবই কম আছে ভাই, তুমি একটা মেসেজ দিলা যে ভাই আমার খুবই পেইন লাগতেছে, বাট ওই তোমার এই মেন্টাল স্ট্রেসটা বুঝে তোমাকে প্রিসাইজ একটা অ্যান্সার দেওয়া এটা তো ইজি বিষয় না, তাছাড়া হচ্ছে তোমাদের সার্বক্ষণিক সাপোর্টে থাকা, আমাদের কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আমাদের রিপ্লাই দেওয়ার জন্য টেলিগ্রামে অলরেডি মানুষজন আছে, বাট আমরা তাও আমরা যেন চাই যে তোমরা আমাদের সাথে ইজি ফিল করো, যে আমরা কোনো পীর আউলিয়া হয়ে যাই নাই যে হচ্ছে আমরা তোমাদের মেসেজ দেখবো না, ভাই আমরাও তোমাদের মতো মানুষ, আমাদেরও ভালো লাগা আছে, আমাদেরও খারাপ লাগা আছে, আমাদেরও প্রশ্ন বানাইতে ইচ্ছা করে না, আমাদেরও ক্লাস নিতে ইচ্ছা করে না, তোমাদের যেরকম পড়তে ইচ্ছা করে না বিশ্বাস করো সৌহার্দ ভাই আমি শুভ মইনুল ভাই কারোরই ওইভাবে পড়তে ইচ্ছা করে না, এটা খুবই কমন একটা ফিনোমিনন, বাট আমরা তো এগুলোকে ওভারকাম করে আসছি না, আসছি তোমাকেও আসতে হবে, তোমার দেশে সার্বিক পরিস্থিতি দেখবা এগুলো দেখে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, যে পরীক্ষা হয়তো বা 1 বছর পর হবে, অনির্দিষ্টকালীন বলতে হচ্ছে যে অ্যাকচুয়াল ডেটটা ওরা জানে না, দ্যাট ডাজেন্ট মিন যে আমি ওসীম টাইম পাবো আমি এখন ঘুমাই আমি এখন টাঙ্গুর হাওড়ে ট্যুর দিই, ব্যাপারটা সেরকম না, অনির্দিষ্টকালীন মানে হচ্ছে যে তুমি আসলে আসলে ধরাই দিবে, কারণ কি, কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি বুঝতেছো না যে কবে পরীক্ষা হবে, তুমি কি পড়তে বসবা নাকি বসবা না, এই দুটা নাই থাকবা, এবং আমাদের মেইন কনসার্ন হচ্ছে যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অ্যাকচুয়ালি এদিকে পিছিয়ে যাবে, কেন বলো দেখি, তারা ভাববে যে আমাদের প্রিপারেশন এনাফ বোল্ড আছে, এই ক্ষেত্রে আসলে আমাদের আর বেশি পড়াশোনা দরকার না, এখন একটু রিল্যাক্সে যাই অনেক তো পড়লাম, কিন্তু ভাই তুমি যদি এটা করো বিশ্বাস করো একদম সবকিছু ভুলে যাবো, তুমি যখন আবার বইটা খুলবা তোমার কাছে সবকিছু লাগবে নতুন, আল্লাহ এগুলা কি শিহাব ভাই সোহার্দ ভাই শুভ ভাই পড়াইছে, আল্লাহ এগুলা কি ছিল, আল্লাহ এগুলা কি ফাহিম ভাই শুভ ভাই পড়াইছে, মইনুল ভাই কি এগুলো পড়াইছিল, তোমার কাছে এই জিনিসটা লাগবে, সো আমি বিশ্বাস করছি যে আমরা এমন ভাবেই তোমাদের জন্য প্ল্যান করব যেন পরীক্ষা যেন আজ থেকে 2 মাস পরে হলেও আমরা তোমাদের সাথে সামহাও টাচে থাকি, হইতে পারে এরকম যে আমরা হয়তো বা গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাসগুলো নিবো বা গ্যাপ দিয়ে পরীক্ষা নিবো, সো দ্যাট তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু বোল্ড করতে পারো, তোমাদের পড়াটাকে আরেকটু গুছায় আনতে পারো, বাট আমরা চাচ্ছি না যে তোমাদেরকে একদম ছেড়ে দিতে যে হ্যাঁ ভাই 16 টাকার কোর্স 10 দিনে ক্লাস শেষ তারপরে তোমরা কি আমরা চিনি না, আমরা ব্যাপারটাকে ওইভাবে গোথ্রু করতে চাচ্ছি না, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো, এবং এক্সামের বিষয়ে সিজান তুই যদি কিছু বলতি। এক্সাম হচ্ছে আমাদের নতুন রুটিন করা হবে, তো তোমাদের এক্সাম নিয়মিত নেওয়া,
ভাইয়ারা তো বলছেনই তোমাদের নিয়মিত ক্লাস নেওয়া হবে এবং কি আমাদের নতুন রুটিন বানানো হবে। আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব, তোমাদেরকে নতুন রুটিন দিব এবং ডেইলি যেভাবে এক্সাম হইতো ক্লাসের পাশাপাশি আমাদের এক্সাম কন্টিনিউ থাকবে। তো আমরা চাই যে তোমরা সবাই পড়াশোনায় পড়াশোনার ফ্লোতে থাকো, কেউ কোনো প্রস্তুতিতে ঢিল দিও না। তো চলছে, আচ্ছা তো একটা কথাই থাকবে যে কেউ আলসে আলসেমি করে নিজের প্রস্তুতিতে ঢিল দিও না। তো পড়াশোনার একটা ফ্লোতে ফ্লোতে থাকো, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। রোড টু এগ্রি প্লাস জিএসটি আছে তোমাদের সাথে, আমরাও সবসময় আছি তোমাদের সাথে। অনেক কথা হলো, আসলে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করতে চাই। বন্ধ হয়ে যাবে লাইভ না, ঠিক আছে, অসুবিধা নাই। তো যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করতে চাই, যে বলেছিলাম যে দেখো ঢাকা মেডিকেল কলেজের তোমরা একটু খেয়াল করলে চিনতে পাবা, একটু সাইড দিও মাহমুদ, তোমাদের মাইনুল ভাই। হ্যাঁ, যখনই খবর পাইছে যে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারের সংকট, ঠিক ছুটে চলে গেছেন। এই যে ডাক্তারের সংকট বা এই পরিস্থিতিতে যতটুকু নিজের জায়গা থেকে যে যার যেটা করণীয় সেটা করার জন্য ছুটে গেছেন। আমার তোমাদের রিজভি ভাই আমাকে ছবি পাঠাইলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে ওনারা আছেন, সেখানে অসংখ্য শিক্ষার্থী আছে। তো এটা নিয়ে আমরা আর কিছু বলতে চাই না, শেষে এই লোগোটা দিয়েই লাইভটা শেষ করব আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কলঙ্কিত অধ্যায়। তো আমরা আসলে সত্যিকার অর্থে মানসিকভাবে কেউ প্রস্তুত ছিলাম না, মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এই লাইফের জন্য, আসতে চাইনি, কিন্তু তোমাদের এই মুহূর্তে করণীয় যেটা সেটাই আসলে আমাদের কাছে প্রাধান্য পেয়েছে। তোমরা কি করবা কি করবা না, আর ইংরেজি ক্লাসের কথা বলছো, আমরা নতুন রুটিনে তোমাদের জন্য অবশ্যই একটা না একাধিক, প্রয়োজন হলে দুইটা থেকে তিনটা ইংরেজি ক্লাস আমরা রাখবো। ওকে, আর কেউ কোনো কথা বলবা বিষয়? তোমরা শুধু পড়াশোনাতে ফোকাস করো, কেমন? কারণ তোমরা এটা কিন্তু তোমাদের লাস্ট অপশন। হ্যাঁ, সো এখন তোমাদের যদি কোনো বড় কিছু হতে হতে হয় বা তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাও তাহলে কিন্তু এই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে করতে হবে। বাট তুমি একটা এটাকে সময় না বলে ভেবে তুমি একটা অপরচুনিটি মনে করো। তো এই অপরচুনিটিটা আমি আমি আশা করব তোমরা যারা রোড টু এগ্রি এগ্রি প্লাস জিএসটির সাথে যুক্ত আছো তারা তোমাদের বেস্ট এফোর্টটা দিবে এবং বেস্ট সময়টা কাজে লাগাবে। সো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সব সময় গাইডলাইন খোলা আছে দিবারাত্র 24 ঘন্টা, এবং আমরা তোমাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। এবং ফাহিম ভাই, আমার মনে হয় কিছু বলবে। এখন যেহেতু দেশের পরিস্থিতি তোমরা জানো, অবগত আছো, একটু সাবধানে থাকবা বা কোনো ধরনের বাজে কোনো ধরো কেউ ধরো উপদেশ দিলো বা আদেশ দিলো ওই ধরনের কোনো উপদেশ যাবা না, নিজের টাইমটাকে একটু ইউটিলাইজ করবা। এবং আলটিমেটলি ধরো যেহেতু আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি, কোনো ধরনের সমস্যা হইলে ধরো কোনো সমস্যা ফেস করতে আসো, আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমাদের জন্য 24 ঘন্টাই খোলা, আমাকে নক করতে পারো। আমাদের যে মেন্টররা আছে, তোমাদের সেজান ভাই আছে, লরিন আপু আছে, সবাইকে তুমি নক করতে পারো, তোমাদের সমাধান পৌঁছে যাবে। আর শেষ মুহূর্তে আলটিমেট ঢিল দিও না, নিজের একটু মানসিকভাবে প্রিপেয়ার করো, তুমি পারবা, এই একটা মোটো নিয়ে তুমি সামনে আগাও, ঠিক আছে? কারণ এখন তোমার বাবা মা হয়তো তোমার কাছে অনেক কিছু বেশি আশা করতেছে। সো ঋণটাকে একটু পরিশোধ করো, ভালোভাবে পড়ো, একটু দিক নির্দেশনা বা লাইনে থাকো, ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে। সো ওকে, শিয়াম বিদায় নিও, কিছু বলো, আমরা ওদের পাশে আছি। আমরা এটাই বলতে চাই যে সব ভাইয়েরা তোমাদের পাশে আছেন, তোমরা যেভাবে ভালো করতে পারো সেই প্রচেষ্টাই আমাদের সবার পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে। সেটাই আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ভাইয়ারা অলরেডি বলছে যে তোমাদের দেশের পরিস্থিতি যাই হোক, তোমরা তোমাদের প্রিপারেশনটাকে প্রপারলি রাখার জন্য আমরা তোমাদের সাথে সর্বক্ষণ আছি, এবং আমরা চাচ্ছি যে তোমাদেরকে নিয়ে আমাদের স্বপ্নটা যেন আগাতে পারি। তো এটাই হচ্ছে আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটির কথা। আশা করছি যে তোমাদের সাথে আমরা যেমনটা শুরু থেকে ছিলাম, ইনশাল্লাহ এগ্রিভার্সিটির অ্যাডমিশনের রেজাল্ট পর্যন্ত আমরা সে দুই পর্যন্ত তোমাদের সাথে থাকবো, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং নিজের খেয়াল রেখো, আব্বা আম্মার খেয়াল রেখো। সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।